नमस्कार बंधुरा, हमें अनुपमा। आमार चैनले आपनादेर सकल के स्वागत। आज के आमी आपनादेर के लोटे माछेर झाल बनिए देखाबो। एटा एकटा खुबी सहज रेसिपी, गरम गरम भातेर साथे खुबी भालो लागे। ताहले चलुन देखे नेवा जाक आमी किभाबे बानिएछि। लोटे माछ रान्ना करार जन्य आमी एखाने निये निएछि 1 किलो लोटे माछ। लोटे माछटाके आमी भालो करे केटे धुइये परिष्कार करे निएछि। एबार आमी लोटे माछटाके एकटुखानि ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ, এটা আমি কুচিয়ে রেখেছি। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা, 1 চামচ রসুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দেব হলুদ 1 চামচ, জিরে 1 চামচ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেব সরষের তেল। এখানে 3 চামচের মতো সরষের তেল আমি দিয়েছি। দিয়ে সবগুলো আমি ভালো করে মাছের সাথে মিশিয়ে নেব। এবার একটা ঢাকা দিয়ে আমি ঢেকে রেখে দেব আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। গ্যাসের ফ্লেম এখন লো টু মিডিয়াম করে রেখেছি। তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হতে আমি দিয়ে দিলাম কালো জিরে, তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1টা টমেটো কুচি, আর 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে নিয়েছি। এবার একটু ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি একটা ঢাকা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করব। আর এই মাছে খুব জল বেরোয়, তার জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে এখন হাই করে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন কতটা পরিমাণ জল বেরিয়েছে। এবার আমি জলটাকে শুকনো করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু হাই করে রান্না করতে হবে, আর অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কড়ার গায়ে লেগে যেতে পারে। দেখুন অনেকটা জল শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা। ধনে পাতাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন একদম পুরো রেডি হয়ে গেছে, জল প্রায় শুকিয়ে গেছে। আপনারা চাইলে আরও একটু জল শুকিয়ে নিতে পারেন। এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে দিলাম। এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে করুন, খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।